দর্শক বন্ধুরা স্বাগত, কেমন আছো তোমরা? আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো খেসারি ডালের বড়া, যার স্বাদ মুখে বলে বোঝানো যাবে না। যে একবার খেয়েছে সেই নিমেষেই শেষ করে দিয়েছে, এটা এতটাই খেতে সুস্বাদু। এর জন্যে প্রথমে আমি এই এক বাটি বা 100 গ্রামের মতো খেসারি ডাল নিয়েছি। আর এর সঙ্গে বড়াটা মুচমুচে হওয়ার জন্য 4 চামচের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, যাতে বড়াটা আরও খেতে সুস্বাদু হয়। তোমরা চাইলে যে কোনো চাল বা গুঁড়ো চালও নিতে পারো। এবার এই খেসারি ডাল এবং চালকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এই 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখো, ডাল এবং চাল একসঙ্গে ফুলে দুগুণ হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে তাড়াতাড়ি হওয়ার জন্যে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে শিলে বেটেও নিতে পারো। এবার এতে দুবারে কিছু উপকরণ নিয়ে নেব। এই যে ডাল চালগুলো অল্প করে ঢেলে দিলাম, দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন, এর কোয়াগুলোকে থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ইচ্ছে মতো নিও। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মিক্সারটা ঘুরতে পারে। এই যে দেখো হয়ে গেছে। ডাল বাটাটা আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি যাতে মাখতে সুবিধে হয়। এবার এতে কিছু আরো উপকরণগুলো এক এক করে নিয়ে নেব। নিয়ে নিচ্ছি কুচুনো পেঁয়াজ, এখানে আমি 2টো বড় বড় পেঁয়াজকে লম্বা করে কুচিয়ে রেখেছি। নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, এতে মুখে পড়লে আরও স্বাদ বেড়ে যাবে। নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, নিয়ে নিচ্ছি 7 মতো নুন বা লবণ। এবার ভালো করে চটকিয়ে চটকিয়ে ডালের সঙ্গে সমস্ত উপকরণগুলো অনেকক্ষণ ধরে মাখতে মাখতে নরম হয়ে যাওয়ার পরে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। এই যে ঠিক এরকম ভাবে। এবার একটা কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো করে চাপটা করে ঝাড়তে থাকব। এই যে মনে রেখো, এই সময় তেলটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নইলে কিন্তু বড়াটা উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, ভালো ভাজা হবে না। তাই অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে এরকম উল্টিয়ে পাল্টিয়ে যেতে হবে, এতে বড়াগুলো খুবই মুচমুচে খেতে হবে। এই দেখো আমি সমানে বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে যাচ্ছি। এই যে বড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি একটা থালায় তেল ঝারিয়ে ঝারিয়ে তুলে নেব। ঠিক একইভাবে বাকি বড়াগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই যে ব্যাস, তৈরি হয়ে গেল আমার খেসারি ডালের বড়া। কি লোভ লাগছে তো? এবার শুধু গরম গরম খাবার পালা, ভাত দিয়ে খাও, বলে মুড়ি দিয়ে খাও, বা এমনি এমনি শুধু শুধু খাও, একবার খেলে বারবার খেতে চাইবে, তাই না?
কেমন লাগলো অবশ্যই জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু।